নতুন সিলেবাসের সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা অনুযায়ী ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের প্রথম গদ্য কী আছে আর কে নারায়ণের লেখা অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে তো সেখান থেকে পরীক্ষা প্রশ্ন তো এমসি কিউ হবে তো কী কী ধরনের এমসি কিউ প্র্যাকটিস করবে মূলত এমসি কিউ আলোচনা করার ভিডিও আমার চ্যানেলে রয়েছে ভিজিট করা সেগুলো পেয়ে যাবে আর বাকি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে সেটাও পেয়ে যাবে আজকে আমরা আলোচনা করব কলাম ম্যাচিং মানে দুদিকে দুটো কলাম দেওয়া থাকবে ম্যাচ করতে হবে সেই এমসি কিউগুলো আজকে আমরা আলোচনা করব কোন গদ্য থেকে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে রিটিন বাই আর কে নারায়ণ আর এই প্রশ্নগুলো আমরা নিয়েছি এইচ গ্রামার কোশ্চেন বান্স যেটা দু সালে বার করেছে সেই বইটা থেকে আমরা প্র্যাকটিস করব কলাম ম্যাচিং গুলো রয়েছে পেজ নাম্বার থার্টি ওয়ান একত্রিশ পৃষ্ঠায় আছে কি দেওয়া থাকবে লেফট সাইড থাকবে রাইট সাইড থাকবে মানে বাম দিকের সঙ্গে ডান দিক এখানে চারখানা শব্দ আছে এখানে চারখানা আছে কোনটা সঙ্গে কোনটা ম্যাচ করবে তোমরা আগে অপশনের দিকে তাকাবে না আগে তোমরা অ্যান্সারটা নিজেরা রেডি করবে তারপরে খুঁজবে কোন অপশানে সেটা বলা আছে এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি স্মার্ট পদ্ধতি সরাসরি কিন্তু অপশানে চলে গেলে তালগোল পাকিয়ে ফেলবে এবং উত্তরটা তোমরা ভুল মেরে আসবে তাই তোমাদের আগে উচিত অ্যান্সারটা এখানে তোমরা ফাঁকা জায়গায় আগে রেডি করে নেবে তারপরে অপশানে খুঁজবে কীভাবে করছি দেখো প্রথমে কৌড়ি সেলস কৌরি সেল কটা ছিল বারোখানা ছিল ডজন তাহলে এর সঙ্গে তিন ম্যাচ করলো তারপরে আছে পাল্মিরা রাইটিং মানে পাল্মিরা কাছে সে ডালাগুলো যেগুলো পেন্সিলের মতো লেখা হতো সেগুলো ছিল বান্ডিলের আকারে ছিল এক ব্যান্ডিল পালমিরা রাইটিং ছিল আমরা টেক্সটে পড়েছি তাহলে বীর সঙ্গে ম্যাচ করলো চা তাহলে দু নম্বরে হলো চা এ পিস অফ ক্লথ অ্যান্ড উইথ অফ মিস্টিক চার্ট যে একটা কাপড় ছিল তাতে রহস্যময় তালিকা আঁকা ছিল কাপড়টা কীরকম আকারের ছিল না স্কুয়ার বর্গ আকার ছিল তারপরে তিনের সঙ্গে এক ম্যাচ করলো তাহলে এখানে এক হলো আর এ নোটবুক আর নোটবুক কটা ছিল একটাই মাত্র ছিল ওয়ান ছিল তাহলে এখানে আমাদের দুই লাগলো তাহলে আমরা খুঁজবো তিন চার এক দুই এটা কোন অপশন আছে দেখো এখানে আছে তিন চার এক দুই তাহলে এ অপশানে আছে একই কথা এখানেও বলা আছে তিন চার এক দুই তবে আমরা এখানে এ মারলেও নাম্বার পাবো আর ডি মারলেও নাম্বার পাবো তবে আমরা এ তে যাচ্ছি অপশন নাম্বার এ তাহলে বোঝা গেল সহজ পদ্ধতি এভাবে তোমরা পরীক্ষা করবে আমরা দুয়ে দাগে আনসার সেভাবে রেডি করবো দুয়ে দাগে দেখো অক্সান ইয়ার অফ দ্য চিফ ক্লথ একটা সস্তায় কাপড় দোকান নিলাম করে বিক্রি করছিল না সে কিন্তু কি করছিল ক্রিয়েটেড এন অফ ডিন অল ডে সারা দিন ধরে প্রচুর চিৎকার করছিল তাহলে আমাদের এর সঙ্গে মিললো দুই তাহলে প্রথমটা দুই পেলাম

ইনোসেন্ট কাস্টমার যারা নিষ্পাপ নির্বোধ যে কাস্টমার আসতো তারা যদি নক্ষত্র সম্পর্কে কিছু জানতো না তাহলে এর সঙ্গে মিললো এক নম্বর তাহলে এটার সঙ্গে লাগলো এক তাহলে উত্তর হলো দুই চার তিন অপশানে বলা আছে দুই চার তিন এক তাহলে বি অপশনে মিললো তাহলে আমরা কিন্তু বি অপশনকে টিক মারবো তাহলে উত্তরটা কিভাবে হচ্ছে বুঝতে পারছো ধৈর্য হারাবে না তো ধীরে সুস্থ করবে অবশ্যই পরীক্ষলে পারবে তিনের দাগে দেখো এ সার্প অ্যাবনরমাল গ্লিম এর সঙ্গে মিলটা কি অ্যাস্ট্রোলজার আইজ মানে একটা অস্বাভাবিক দুটি ফুটে উঠতো কার ওই জ্যোতিষীর চোখে তাহলে তিন নম্বর মিললো প্রথমটা স্যাক্রেড অ্যাস অ্যান্ড ভার্মিলিয়ান ওই যে পবিত্র ছাই এবং সিঁদুর লাগানো থাকতো কোথায় জ্যোতিষীর কপালে লাগানো থাকতো হচ্ছে চার এটা কিন্তু চারে মিললো তারপর হচ্ছে স্যাফরন কালার টার্বান একটা গেরুয়া কালারের পাগড়ি কোথায় থাকতো না অ্যাস্ট্রোলজার হেড মানে জ্যোতিষীর মাথায় থাকতো তাহলে চার নম্বর এক থাকলো বাও অফ এ টামার এন্ট্রি মানে তেঁতুল গাছের ডালাপালা সেটা টাউন হল পার্কের দিকে গেছিলো তাহলে এটা দু নম্বর তাহলে আমাদের উত্তর হলো তিন চার এক দুই কোথায় আছে তিন চার এক দুই সি অপশনে আছে তো আমরা তিনের দাগে সি তে টিক মারবো চার দাগে ডিন মানে চিৎকার আওয়াজ ওই যে ফেরিওয়ালা যে নিলামে কাপড় বিক্রি করতো তাহলে এর সঙ্গে চার মিললো নয় মানে আওয়াজ তাহলে প্রথমটা চার ক্রিস ক্রস ক্রিস ক্রস মানে কি ওই ইন্টারসেক্টিং প্যাটার্ন মানে একটা আলো এদিক থেকে আসছে একটা আলো ওদিক থেকে আসছে তাহলে ইন্টারসেক্টিং প্যাটার্ন তাহলে তিন নম্বর মিললো তারপরে প্যারাফার্নেলিয়া প্যারাফার্নেলিয়া মানে সরঞ্জাম দু নম্বর তাহলে দুই মিললো আর সুয়ার অ্যাট মানে হচ্ছে ইউজ অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ তাহলে ডি থাকে এক মিললো তাহলে উত্তর কি দাঁড়ালো চার তিন দুই এক বলা আছে চার তিন দুই এক এটা সি অপশানে আছে চার দাগে আমরা সি অপশনে যাব। পাঁচের দাগে চলো অ্যাস্ট্রোলজার চার্জেস পার কোয়েশন সে প্রত্যেক প্রশ্নের জন্য কত পয়সা চার্জ করতো তিন পয়সা তাহলে দু নম্বর মিললো তারপর অ্যাস্ট্রোলজার ফ্লাং জ্যোতিষী ছুঁড়ে দিল কি ছুঁড়ে দিল তার বউর হাতে দিল কত দিল টুয়েলভ অ্যান্ড হাফ আনা মানে সাড়ে বারো আনা দিল এটা তিন নম্বর মিললো তারপরে অ্যাস্ট্রোলজার মাটার মানে জ্যোতিষীটা বিড়বিড় করে বললো কি কয়েকটা মন্ত্র বললো ইনক্যান্টেশন মানে মন্ত্র চার নম্বর লাগলো আর অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার সে একটা প্রার্থনা করলো কার কাছে ঈশ্বর ভগবানের কাছে হেভেন এক নম্বর মিলল তাহলে উত্তর কি দাঁড়ালো দুই তিন চার এক কোথায় আছে দুই তিন চার এক তাহলে ডি অপশানে মিলল তাহলে আমাদের চারের পাঁচের দাগে হলো ডি ছয়ের দাগে চলো ফ্লাং ফ্লাং মানে কি থ্রো ফোর্সফুলি তাহলে তিন নম্বর আর ফ্লেয়ার ফ্লেয়ার মানে কি আগুন জ্বলতো ব্লেজড তাহলে চার মিললো আর ফ্ল্যাংট ফ্ল্যাংট মানে কি না টু স্ট্যান্ড অ্যাট দ্য সাইড অফ সামথিং কোনো কিছুর পাশে দাঁড়ানো তাহলে মানে অ্যাডজয়েন্ট জয়েন্ট সংলগ্ন তাহলে এক মিললো আর ফ্লোকড মানে জড়ো হতো গ্যাদার অপশন নাম্বার টু মিলল তাহলে উত্তর কি দাঁড়ালো তিন চার এক দুই কোথায় বলা আছে তিন চার এক দুই এখানে বলা আছে তাহলে ছয়ের দাগে সি উত্তর হলো স্ট্রেঞ্জার লিট ওই যে নতুন যে লোকটা সে কী ধরালো চিরুর ধরালো তাহলে তিন নাম্বার হলো অ্যাস্ট্রোলজার ফেল্ট আর জ্যোতিষীরা কি অনুভব করছিল না অস্বস্তি বোধ করছিল আনকমফোর্টেবল এক লাগলো কার্স হুটেড হবে কার্স হুটেড বলে একটা লাইন আছে তাহলে তিন এটা আমাদের চার লাগলো আর তারপরে দা সেমি ডার্কনেস অফ দ্য পার্ক এজিটেটেড হবে এটা দু নম্বর লাগলো তাহলে তিন এক চার দুই তিন এক চার দুই এটা সি অপশন আছে সাতের দাগে সি উত্তর হলো আটের দাগে দেখো মার্টার মানে কি মারমার তাহলে তিন নম্বর লাগলো গ্রাম্বল মানে কি কমপ্লেন অ্যাবাউট সামথিং ইন এ ব্যাড টেম্পার ওয়ে মানে রাগে গজগজ করতে করতে কমপ্লেন করা তাহলে চার লাগলো ডিন মানে কি এ লাউড আনপ্লেজেন্ট অ্যান্ড প্রলংড নয় জোরে জোরে চিৎকার আওয়াজ তাহলে দু নম্বর লাগলো ভাসি ফেরাস মানে কি এক্সপ্রেসিং বাই লাউড অ্যান্ড ফোর্সফুল ভয়েস এটা এক নম্বর লাগলো তাহলে উত্তর হলো তিন চার দুই এক তিন চার দুই এক তাহলে বি অপশানে লাগলো তাহলে আটের দাগে বিটা উত্তর নয়ের দাগে দেখো জুটকা ড্রাইভার্স এটা উত্তর হবে কি সোর অ্যাট তাহলে তিন নম্বর লাগলো তারপর গুরু নায়ক গুরু নায়কটা কী হবে না ক্লেন সিজ ফিস্ট মানে ভাগত ছিল চার নম্বর লাগলো আর পাশার বাই সে কী হলো উঁকি মেরে তাকিয়েছিল তাহলে এক নম্বর লাগলো আর অ্যাস্ট্রোলজার ভয়ে কাঁপতে লাগলো সিভার তার দুই লাগলো তাহলে তিন চার এক দুই তিন চার এক দুই তাহলে সেকেন্ড আছে তাহলে নয়ের দাগে আমাদের বি উত্তর দশের দাগে দেখো স্পার্কলের সঙ্গে লাগবে কি সাইন ব্রাইটলি উইথ দ্য লাইট তাহলে তিন লাগলো আর ব্যাবেলের সঙ্গে কি লাগবে টক র্যাপিডলি ইন অ্যান এক্সাইটেড অ্যান্ড ইনকম্প্রিহেন্সিবল ওয়ে তাহলে এক লাগলো হ্যাগলিং হ্যাগলিং মানে কি না বার্গেনিং করা মানে তর্কাতর্কি করা দর কষাকষি করা তাহলে চার লাগলো সঙ্গে লাগলো মে কে র্যাপিড সাকসেস তাহলে দু নম্বর লাগলো তাহলে উত্তর হলো তিন এক চার দুই তিন এক চার দুই তাহলে আমাদের দশের দাগে এ উত্তর হলো দাগে নেভার ট্রাভেল মানে কখনো বাইরে যায়নি সাউথ দক্ষিণ দিকে মানে কখনো দক্ষিণ দিকে আসবে না তাহলে প্রথমটা চার হলো তারপরে রাব অন দ্য ফোর কপালে লাগাতে হবে কি লাগাতে হবে সে ছাইটা লাগাতে হবে তাহলে ওটা তিন নম্বর লাগলো তারপরে কেয়ার ওর কেয়ার ওর্নটাকে গুরু নায়ক তাহলে এক নম্বর আর বোম্বে আইসক্রিম সে হচ্ছে সেই ফেরিওয়ালা বাদাম ভাজা দোকানটা বিক্রি করতো দু নম্বর তাহলে চার তিন এক দুই চার তিন এক দুই এটা তাহলে ডি দাগে আছে তাহলে এগারো দাগে ডিটা উত্তর হলো বারো দাগে দেখো বারো তাকে এ সার্প অ্যাবনরমাল গ্লিম এর সঙ্গে কি প্রফেটিক লাইট তাহলে দু নম্বর লাগলো এ রিমার্কেবল প্লেস এর সঙ্গে কি লাগবে টাউন হল পার্ক তাহলে চার লাগলো তারপর এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স এটা কি হবে দ্য অ্যাস্ট্রোলজার জ্যোতিষি সে নক্ষত্রে দিয়ে কিছু জানতো না দ্য ওয়ার্ক অফ দ্য ফোর ফাদার্স সেটা কি টিলিং দ্য ল্যান্ড আঙ্গল করা তাহলে তিন নম্বর তাহলে হলো গিয়ে দুই চার এক তিন তাহলে দুই চার এক তিন সি অপশান আছে তাহলে বারো দাগে সি উত্তর হলো একটু ধৈর্য নিয়ে করবে এগুলো সহজে পেরিয়ে যাবে তেরো দাগে অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ এটা সে ওভার জয়ের আনন্দিত হয়েছিল তাহলে তিন নম্বর হলো তারপরে দিল্লি আলমন্ড এ কী হবে ওই ফে বাদাম ভাজা দোকান গ্রাউন্ড নাট এটা এক হলো শ্রীউড গেস ওয়ার্ক এটা কী হবে না অ্যাস্ট্রোলজার জ্যোতিষী কাজ চালাতো তাহলে এটা চার নম্বর হলো আর ম্যান ক্যান স্ট্রাভেল এটা বিএকে নিয়ে সমস্যা হয় ম্যারেজ নিয়ে সমস্যা হয় তাহলে এটা হলো আমাদের দু নম্বর তাহলে উত্তর হলো তিন এক চার দুই তাহলে তিন এক চার দুই এখানে বলা আছে তাহলে তেরো তাকে সি উত্তর হলো চোদ্দো দাগে দেখো ওভারহেলমড এর সঙ্গে মিনিং হবে হ্যাভ এ স্ট্রং ইমোশনাল ইফেক্ট মানে প্রচণ্ড ভাবান্বিত হয়ে পড়া তাহলে এক নম্বর হবে আর অ্যাস্ট্রনিস্ট এটা হবে গ্রেটলি সারপ্রাইজড এটা দু নম্বর বি উইল্ডার এটা হবে কনফিউজিং তাহলে তিন নম্বর আর ইম্পে ইমপালসিভ এটা চার এটা কিন্তু ঠকিয়ে দিয়েছে মানে পুরো সাজিয়ে দেওয়া আছে তাহলে এক দুই তিন চার এক দুই তিন চার তাহলে এ বলা আছে তাহলে এ দেখো কালার স্কিমস এটা উত্তর হবে চার এ পসিবল ক্লায়েন্ট এটা উত্তর হবে স্ট্রেঞ্জার তিন টু লিভ হোম এটা উত্তর হবে অ্যাস্ট্রোলজার বাড়ি ছেড়েছিল এক আর ফরবিডিং এক্সটেরিয়ার এটা উত্তর হবে এ গ্রেট ডিল তাহলে দু নম্বর তাহলে উত্তর তাহলে হলো চার তিন এক দুই চার তিন এক দুই এটা আমাদের অপশন নাম্বার এ তে আছে পনেরো দাগে এ ষোলো দাগে দেখো কর্নফিল্ড এটা হবে রাইপেনিং তিন নম্বর তারপরে বীজ এটা হচ্ছে কসমস এটা চার নম্বর আর ফোর হেড এটা হবে পেন্টেড এটা দু নম্বর আর উইথ ডিউ এটা হবে আর্ম এক নম্বর তাহলে তিন চার দুই এক তিন চার দুই এক এখানে বলা হচ্ছে অপশন নাম্বার বি সতেরো তাকে ডার্ক হুইস্কার এটা হবে অ্যাস্ট্রোলজার তিন নম্বর তারপরে স্কার্স এটা হবে স্ট্রেঞ্জার চার নম্বর আর ক্লায়েন্টস এটা হতে হবে সিম্পল এটা দু নম্বর আর রাজাজ ডেলিগেসি বাদাম ভাজার দোকান এক নম্বর এক আছে সতেরো দাগে সি আঠারো তাকে দেখো ডিসগর্জ মানে হচ্ছে তোমার পোর সামথিং আউট তিন নম্বর ড্র্যাগড এটা উত্তর হবে পুল ফোর্সফুলি তাহলে এটা হচ্ছে তোমার চার নম্বর আর ডিসপোজড এটা মানে হচ্ছে তোমার উইলিং এক নম্বর আর ডিস্ট্যান্ট হচ্ছে ফার অফ এটা দু নম্বর তাহলে তিন চার এক দুই তাহলে উত্তর মিললেও কোথায় তিন চার এক দুই সেকেন্ড অপশন বলছে তাহলে আঠেরো থেকে বি তাহলে উত্তরের পরীক্ষা কীভাবে করবে বুঝতে পারছ তো উনিশের দাগি এনথুসিয়াজম এটা উত্তর হচ্ছে এগারনেস তারপরে এন্টমেন্ট মানে হচ্ছে ম্যাজিক হ্যাগলিং মানে হচ্ছে তোমার নেগোসিয়েট দর কষাকষি করা আর এন ডিআর টু কজ টুকাম বিলাভেড অর অ্যাডমায় মানে প্রশংসা করা এটা দু নম্বর তাহলে তিন চার এক দুই আছে কোথায় তিন চার এক দুই মানে প্রথম অপশনে আছে উনিশ এ কুড়ির দাগে দেখো চার্স উত্তর হবে তিন নম্বর জ্যাগারি উত্তর হবে সুইট চার নম্বর আর নাট উত্তর হবে ফ্রায়েড এক নম্বর আর হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক উত্তর হবে স্টোলেন এটা দু নম্বর তাহলে তিন চার এক দুই কোথায় খুঁজবে তিন চার এক দুই সেকেন্ড অপশন আছে তাহলে কুড়ির দাগে বি একুশের দাগে দেখো অ্যাস্ট্রোলজার্স ফোর এড রেসপ্লেন্ডেড উইথ স্যাক্রেড অ্যাস এটা উত্তর হবে তাহলে তিন সিম্পল ক্লায়েন্টস এটা দেখো ফেল্ড কমফর্টেড এক বিজ এটা উত্তর হবে তোমার অ্যাট্রাক্টেড টু কসমস এটা চার নম্বর আর সার্জিং ক্রাউড এটা হচ্ছে মুভিং আপ অ্যান্ড ডাউন এটা দু নম্বর আচ্ছা কথা তিন এক চার দুই তিন এক চার দুই সি অপশন আছে একুশে থাকে সি আর বাইশে থাকে দেখো এ ভেন্ডার দিল্লি আলমন্ড তিন লাইট অফ ফ্লেয়ার

প্যারাফার্নেলিয়া এটা হবে তোমার ইকুইপমেন্ট সরঞ্জাম এটা এক নম্বর তাহলে চার তিন দুই এক চার তিন দুই এক ডি সি অপশানে আছে তাহলে তেইশে আগে সি উত্তর হলো তাহলে এই কলম ম্যাচিংটা একটু কঠিন কিন্তু একটু ধৈর্য সহকারে করবে পারবে কিন্তু যে পদ্ধতি শিখিয়ে দিলাম এই পদ্ধতিতে প্র্যাকটিস করবে পরীক্ষাও তোমার এরকমই আসবে তোমরা অনায়াসে উত্তরটা করতে পারবে তো এমনি করে তোমাদের ফার্স্ট সেমিস্টারের প্রস্তুতি তোমরা কিন্তু এই বইটা ধরে খুব সুন্দর প্র্যাকটিস করতে পারো আমার ভিডিও সঙ্গে লেগে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের প্র্যাকটিস করার জন্য সমস্ত ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে